हेलो फ्रेंड, वेलकम बैक टू आवर चैनल टेन के निर्मल। तो बंधुरा आशा करी सबाई निश्चय भलो आज। तो बंधुरा तुम्हारे बोले दी आज के एक तुम्हारे जो हमें सुखबर नहीं आसि। तो तुम्हारे बोले दी आज के एक नतून फोन आपडेट नहीं आसि। यहाँ कौन फोन एवं ये की फीचार्स आछे एवं हमें ये क्यों जानलम से सब नहीं तुम्हारा यदि जानते चाओ पुरो भिडियो लास्ट पर्यंत देखो। और बंधुरा जी भिडियो भलो लागे सब बारे मत एक लाइक कर दिओ और जी हमारे चैने नतून एस चैनल निश्चय सबसक्राइब कर रखो जाते क्योंकि तुम्हारा टेक्निकल निर्मल चैने जॉइन होते। तो তোমাদেরকে বলে দিই আমি কিন্তু মাইক্রোম্যাক্সের যে অফিসিয়াল টুইটার আছে সেখান থেকে আমি জানতে পেরেছি। তোমরা যদি এই টুইটটা দেখো তোমরা এখানে দেখতে পাবে এখানে লেখা আছে ইন নোট ওয়ান, মাইক্রোম্যাক্স ইন নোট ওয়ান একটা নতুন ফোন এটা আসতে চলেছে। এটা কিন্তু 5000 mAh এর ব্যাটারির পাওয়ারফুল ব্যাটারির সাথে আসবে এবং বন্ধু তার সাথে বলে দিই তোমরা এখানে 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার দেখতে পেয়ে যাবে। এবং তোমরা যদি র্যাম রোমটা দেখো এর দু রকম ভেরিয়েন্টের তোমরা ফোন পাবে, একটা হলো 4GB 64GB এবং আরেকটা হলো 4GB 128GB। এবং বন্ধুরা বলে দিই এই দুটোর জন্য কিন্তু তোমাদেরকে এখানে দু রকম দাম দিতে হবে। তো বন্ধুরা তোমাদেরকে বলে দিই একটা যেটা হলো 4GB 64GB সেটার জন্য এখানে তোমাদেরকে দাম দিতে হবে 10,999 টাকা এবং যেটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ 4GB 128GB সেটার জন্য তোমাদেরকে এখানে দাম দিতে হবে 12,499 টাকা। মানে বন্ধুরা তোমাদেরকে বলে দিই এখানে কিন্তু তোমরা মোটামুটি কম টাকার ভিতরে কিন্তু ভালো কোয়ালিটির একটা ফোন দেখতে পাচ্ছ। এবং তার সাথে তোমাদেরকে বলে দিই এটা লাস্ট ফার্স্ট সেল ছিল তোমার 24 নভেম্বর, তো বন্ধুরা সেটা চলে গেছে। এবং বন্ধুরা তার সাথে তোমাদেরকে বলে দিই এখানে আমরা চলে আসবো এবার এর ফার্স্ট লুকের ব্যাপারে। তো বন্ধুরা এটা গেল এর অফিসিয়াল টুইটারটার ব্যাপারটা এবং বন্ধুরা তোমাদেরকে বলে দিই আমরা এর ফার্স্ট লুকের ব্যাপারে চলে আসবো এবং এর কিছু জিনিস আমি জানি সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। তো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। বন্ধুরা তোমাদেরকে বলে দিই এর ফার্স্ট লুকের কথা। তো তোমাদেরকে প্রথমেই বলে দেবো এর ব্যাকওয়ার্ডের ব্যাপার। তো তোমাদেরকে বলে দিই তোমরা এখানে Realme 7 যেমন ক্যামেরা সিস্টেমটা দেখছিলে মানে ডিজাইনটা সেরকম ধরনের অনেকটা ডিজাইন তোমরা Realme 7 মতনই পেয়ে যাবে। এবং তার সাথে বলে দিই একটা ফ্ল্যাশ লাইট পেয়ে যাবে এবং তার সাথে তোমরা এখানে পেয়ে যাচ্ছ একটা ফিঙ্গারপ্রিন্ট এবং তোমরা এখানে পেয়ে যাচ্ছ একটা ইন বলে এখানে ওয়াটারমার্ক তোমরা এখানে দেখতে পেয়ে যাবে মানে ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছ এই মাইক্রোম্যাক্সের একটা ব্র্যান্ডিং। এবং বন্ধুরা তোমরা যদি এর সামনের দিকে চলে আসো মানে এর ডিসপ্লের দিকে তোমাদেরকে বলে দিই তোমরা এখানে পেয়ে যাচ্ছ একটা ইন ডিসপ্লে ক্যামেরা। এবং বন্ধুরা তোমরা এখানে কিন্তু দারুণ কোয়ালিটির একটা ডিজাইন পাচ্ছ এবং ডিসপ্লের ফুল ডিটেলস আমি কিন্তু পাইনি, তার জন্য আমি ফুল ডিটেলসে কিছু কথা বলতে চাইছি না। বন্ধুরা তারপরে তোমাদেরকে বলে দেবো এর যে নিচের দিকে পোর্টগুলোর ব্যাপার। তো তোমাদেরকে বলে দিই তোমরা এখানে 3.5mm একটা জ্যাক পেয়ে যাচ্ছ এবং তার সাথে তোমরা এখানে পেয়ে যাবে একটা মাইক্রোফোন এবং তার সাথে পেয়ে যাচ্ছ টাইপ সি চার্জার কর্ড এবং তার সাথে একটা পেয়ে যাবে স্পিকার গ্রিল। এবং বন্ধুরা তোমরা যদি চলে আসো এর ডান দিকে তোমরা এখানে পেয়ে যাচ্ছ পাওয়ার বাটন এবং তার সাথে পেয়ে যাচ্ছ ভলিউম আপ অ্যান্ড ডাউন কি। তোমাদেরকে বলে দিই তোমরা এগুলো দেখতে পেলে পোর্ট অ্যান্ড বাটনের ব্যাপারগুলো। এবং বন্ধুরা তোমাদেরকে এরপরে বলে দেবো এর প্রসেসরের ব্যাপার। মানে তোমাদেরকে বলে দিই মাইক্রোম্যাক্সের যে অফিসিয়াল টুইটার আছে সেখানেও কিন্তু একটা অফার লঞ্চ হয়েছিল, যেটা হলো তোমরা যদি এর যে আসল যদি তোমরা এর প্রসেসরটা চয়েস করতে পারো তাহলে তোমাদেরকে কিন্তু একজন লাকি ইউজারকে কিন্তু তারা একটা ফোন গিফট করবে, এরকম ধরনের একটা ব্যাপার কিন্তু তোমরা টুইটারে দেখতে পেয়েছিলে। এবং বন্ধুরা তোমাদেরকে বলে দিই এখন যদি তোমরা এর ব্যাপারটা জানতে চাও তোমাদেরকে বলে দিই তোমরা এখানে পেয়ে যাচ্ছ মিডিয়াটেক হেলিও G35 প্রসেসার। মানে বন্ধুরা আমিও এটাই চয়েস করেছিলাম, আমি এটা নিজে আন্দাজে চয়েস করেছিলাম, তো এটাই কিন্তু হলো। তো বন্ধুরা জানি না কেন আমারটাই ঠিকই হলো। তো বন্ধুরা তারপরে তোমাদেরকে বলে দিই এটাতে কিন্তু দারুণ কোয়ালিটি তোমরা গেম প্লে করতে পারবে সেটা বলবো না, এটাতে তোমরা মোটামুটি একটা গেম প্লে করতে পারবে। তোমরা Realme 7 থেকে এটা কিন্তু অনেক কমা প্রসেসার, কারণ তোমরা যদি Realme 7 দেখতে তাহলে তোমরা সেখানে পেয়েছিলে মিডিয়াটেক হেলিও G95 আর এখানে তোমরা পাচ্ছ G35। মানে বন্ধুরা কতটা ফারাক তোমরা বুঝতে পারছো সংখ্যাটাতেই। এবং বন্ধুরা তার সাথে তোমাদেরকে বলে দিই তোমরা এখানে দু রকম কালার পেয়ে যাবে, যেটা হলো একটা তোমরা এখানে ব্লু এরকম ধরনের কিছু একটা পাচ্ছ এবং তার সাথে তোমরা এখানে একটা হোয়াইট কালার পাবে। দুটো কালারই আমি এখানে দিচ্ছি, দেখো তোমাদের কোনটা পছন্দ তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাও। এবং বন্ধুরা এইটুকুনি ফিচার্সের ব্যাপারে আমি জানতে পেরেছিলাম। আর বন্ধুরা তোমাদেরকে বলে দিই এর মধ্যে তোমার কোন ফিচার্সটা ভালো লাগলো কোনটা খারাপ লাগলো এটা নিশ্চয়ই কমেন্ট করে জানাও এবং তোমার মতামতটা কী এই ফোনটাতে সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাও। তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টেকনিক্যাল নির্মল ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত।